আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, রাশিফল, ভাগ্য গণনা, ভবিষ্যৎ বলে দেওয়া অথবা নিজে জানা, গণকের কিংবা জ্যোতিষীর কাছে যাওয়া, এসব একজন ব্যক্তিকে আল্লাহ ব্যতীত অন্য কিছুর উপর নির্ভর করে এবং বিশ্বাস করে যে উপকার ও ক্ষতি তিনি ছাড়া অন্য কিছু থেকে আসে। রাশিফল সরাসরি ভবিষ্যৎ ধারণের সাথে সম্পর্কিত, যা প্রধানত ভবিষ্যৎ বাণী করতে ব্যবহৃত হয় এবং ইসলামে কঠোরভাবে এটা নিষিদ্ধ। এর কারণে আপনার দোয়া, আপনার সলাত কবুল নাও হতে পারে এবং ছোট শিরকও হয়। শেষ পর্যায়ে আপনি ইমান হারিয়ে মৃত্যুবরণও করতে পারেন। আজকে মোটামুটি চারটি বিষয় আলোচনা করছি, যে বিষয়ে যদি আপনি জ্যোতিষীর কাছে যান বা ভাগ্য গণনা করেন সেক্ষেত্রে আপনার ক্ষতি হতে পারে। প্রথম নম্বর হচ্ছে, 40 দিন সলাত কবুল হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অদৃশ্য বিষয়ে কথা বলা দাবি করে এবং তার প্রতি বিশ্বাস রাখে, তার কাছে যায়, তার 40 দিন সলাত কবুল হবে না। সহিহ মুসলিমে হাদিসটি এসেছে। এই হাদিসের শাস্তি কেবল জ্যোতিষীর কাছে যাওয়া এবং ভবিষ্যতে বা অদেখা বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করার জন্যই এমনটা বলা হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে, জ্যোতিষ শাস্ত্রে বিশ্বাস করা, এটাও এক প্রকার শিরক। যদি কেউ একজন ভবিষ্যৎবিদ বা যারা জ্যোতিষী এদের কাছে যান, তবে তিনি আসলে আল্লাহ তাআলা ছাড়া অন্যরা যে অদৃশ্য বিষয়ে জানে এবং আপনি জানতে চাচ্ছেন ভবিষ্যতে কি হতে চলেছে তা নিয়ে আপনি নিজের মধ্যে সন্দেহের মধ্যে পড়ে গিয়েছেন, এটি কিন্তু এক প্রকার শিরক, যেটা আল্লাহর ব্যতীত অন্য কারো ওপর বা অন্য কিছুর উপাসনা করা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে স্পষ্ট করে বলেছেন, আর তার কাছে রয়েছে গায়েবের চাবিসমূহ, তিনি ছাড়া এই বিষয়ে কেউ জানেন না এবং তিনি অবগত রয়েছেন স্থলে সমুদ্রে যা কিছু আছে। তারপরে আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন যে আল্লাহ ব্যতীত আসমান ও জমিনে কেউই অদৃশ্যের কথা জানে না এবং তারা কখন পুনরুত্থিত হবে সে বিষয়ে তারা জানে না। তৃতীয় নম্বর হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার সাথে সাংঘর্ষিক। যদি কেউ রাশিফলের ভবিষ্যৎবাণীতে বিশ্বাস করে, তা জ্যোতিষীর ধারা হোক বা বইয়ে লেখা হোক, সে কিন্তু সরাসরি কুফর অবিশ্বাসে পড়ে, যা নিম্নোক্ত হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো বাণী বা ভবিষ্যৎকারীর কাছে যায় এবং সে যা বলে তাতে সে বিশ্বাস করে, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যা অবতীর্ণ হয়েছে তা অবিশ্বাস করেছে। নাউজুবিল্লাহ, কত বড় মারাত্মক কথা এবং ভয়ানক কথা হতে পারে যে আল্লাহ রাসূলের উপর যা নাযিল হয়েছে তা আপনি অবিশ্বাস করলেন। চতুর্থ নম্বর হচ্ছে, ইসলামের বিরুদ্ধে অবস্থান। জ্যোতিষ শাস্ত্রে বিশ্বাস এবং রাশিফল নির্ণয় ইসলামের অক্ষর ও চেতনারকে স্পষ্ট বিরোধী। মূলত এই পদগুলো ভাগ্য থেকে পালনের নিরর্থক প্রচেষ্টার প্রতিনিধি করে। অজ্ঞরা, যারা যাদের জ্ঞান নেই, তারা বিশ্বাস করে যে তারা যদি জানে যে আগামীকাল তাদের জন্য কি রয়েছে, তবে তারা আজকের জন্য প্রস্তুতি করতে পারে। এইভাবে তারা খারাপ বা ভালোগুলো এড়িয়ে যেতে পারে, ভালোগুলো তারা সবসময় নিশ্চিত করবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ব্যাপারে আল্লাহ তাআলা কি বলছেন, বলো, আমি আমার নিজের কোনো উপকার ও ক্ষতিও ক্ষমতা রাখি না, তবে আল্লাহ তাআলা যা চান। আর আমি যদি গায়েবের খবর জানতাম তাহলে আমি তো অনেক কল্যাণকামী হতাম, আমাকে কোনো ক্ষতি স্পর্শ করতে পারত না, আমি তো একজন সতর্ককারী, সুসংবাদদাতা, এমন কমের জন্য যারা বিশ্বাস করে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে যারা ভাগ্য জানতে চায়, যারা কোনো কিছু ভবিষ্যৎ সম্পর্কে জানতে চায়, যারা বিভিন্ন ধরনের তাবিজ করে, এসব বিষয় কিন্তু নিজেকে হেফাজতে রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে মনার তাফিক দান করুক। আমিন।